তিনি কিন্তু হাজার হাজার মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করেছেন, তিনি কিন্তু বড় বিষয় একটা দেশের জন্য একটা জাতির উন্নয়নের পথে কিন্তু কর্মসংস্থান ব্যবস্থা কিন্তু বড় যেটা উনি করতে পেরেছিলেন বিশাল বিশাল প্রতিষ্ঠানের মাধ্যমে। আমি শুভকামনা এবং তাতে ভবিষ্যতে অত্যন্ত সমৃদ্ধ কামনা করছি। সাংবাদিককে ভয় পায় এবং শ্রদ্ধা করে, সেই ভয় এবং শ্রদ্ধা দুটোই আছে। সেই ভয় আর শ্রদ্ধাকে সম্বল করে আগামী নির্বাচন গুলোতে যদি সাংবাদিক ভাইরা সেই কাজটুকু তারা পালন করে, আমার মনে হয় নির্বাচনগুলি অবাধ সুস্থ হবে এবং সেই গতিধারা ফিরে আসবে, আমাদের এই যে ইনস্টিটিউশনটা আবার দাঁড়াবে, এই আমার একটা দাবি। যুগান্তরের চট্টদ্রষ্টা দীনবন্ধু মিত্র বাবুল এবং যুগান্তরকে তিনি মানুষের বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলে তিনি পরিচিত করেছিলেন, শ্রীচন্দ্র সম্পাদক গোলাম সরল। যুগান্তর আসলে সবসময় দেখেছি যে নিউজগুলো সত্য প্রকাশে আপোষহীন, ঠিক সেই রকম নিউজই আমরা কিন্তু দেখছি যুগান্তরে, যে মানিকগঞ্জের যে নিউজ, বিশেষ করে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচনের আগে যে সব চমকপ্রদ কিছু নিউজ আমরা যুগান্তরে দেখেছি, আমরা হয়তো অন্য কোনো পত্রিকা অতটা দেখি নাই, তবে যুগান্তর খুব সাহসী ভূমিকা রেখেছেন নির্বাচনের আগে যে নিউজগুলো দেখেছি। আর যুগান্তর সুরক্ষোত্তর সমৃদ্ধি লাভ করুক এবং যুগান্তরের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। অন্যান্য সহকর্মীরা বলছেন আসলে অনলাইন ভাষণে আমরা দেখেছি হঠাৎ করে চলে আসবিতাগুলি পেয়েছি, আর এই যুগান্তর 25 বছরে পা দিয়েছে, এটি আরও যুগ যুগান্তরে সামনের দিকে ভালো নিউজ করুক। যুগান্তর 25-এ পা দিয়েছে এই শুভক্ষণে আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নূর ইসলাম বাবুলকে স্মরণ করতে হয়, সে অত্যন্ত সাহসী একজন ব্যক্তিত্ব, যে যুগান্তরকে এবং যুগান্তরের আর এক প্রতিষ্ঠান যমুনা টিভিকেও আজ বাংলাদেশে একটা পর্যায়ে নিয়ে গেছে, তার সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে, যমুনা টিভি আজ বিশ্বের 1 নম্বরে পৌঁছে গেছে। তেমনি যুগান্তর সত্য থেকে কোনো পিছু পাওয়া হয়নি, আগামীতে দেশ ও জাতির কল্যাণে সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলার যে প্রয়াস চলছে সেই ধারা অব্যাহত থাকবে। অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, যুগান্তর পত্রিকা তার যে একটা স্লোগান ছিল যে পাঠকের অন্তর জুড়ে, সত্যি আসলে পাঠকের অন্তর জুড়ে স্থান করে মানিকগঞ্জে আমরা তার লেখনির মাধ্যমে যুগান্তরের পাতায় আমরা নানা অন্যায় অনিয়ম অসঙ্গতি সমস্যার সম্ভাবনা প্রতিনিয়ত তুলে ধরছেন তিনি। এই জন্য আসলে একজন পাঠক হিসেবে, যুগান্তরের একজন পাঠক হিসেবে আমরা আসলে তৃপ্ত, এবং আমরা চাই যে যুগান্তর তার যে আগামীর যে পথ চলা, বিগত সময়ের মতোই তারা নানা অন্যায় অনিয়ম অসঙ্গতি তুলে ধরবে, সমস্যার সম্ভাবনা তুলে ধরবে। বাবুল যিনি আসলে একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার ভেতরে আসলে যে সাহসটা ছিল, সেই সাহসটাই আসলে তার যারা কর্মীরা যারা রয়েছেন তারা সেটাকে লালন করেই আসলে এই দীর্ঘ পথ চলা। আসলে একজন একটি পত্রিকার কাজ হলো সমাজের সমস্ত কিছু ভালো হোক আর মন্দ তুলে ধরা, যুগান্তর সেই পত্রিকাটি সেই কাজটি শুরু থেকেই করে আসছে।